আসসালামু আলাইকুম। নানা রকম আকৃতি মাপিয়ে অধ্যায় থেকে আরও একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ভিডিওতেও এই অধ্যায়ের উপরে একটি অ্যাসাইনমেন্ট করেছিলাম, ওটা মিস করে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তুমি ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর তুমি নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল বাটনে ক্লিক করে রাখতে পারো যেন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও। তো আমি কিন্তু এখন থেকে, মানে যেহেতু তোমাদের সামনে টাইম কম, আমি নিয়মিতই তোমাদের এই অ্যাসাইনমেন্ট এবং প্রতিবেদন নিয়ে ভিডিও আপলোড করছি। তো আজকে হচ্ছে গণিত বিষয়ের উপর আরেকটা অ্যাসাইনমেন্ট। তো এখানে যেমনটা দেওয়া আছে, তোমরা প্রত্যেক দল একটি ক্রিকেট ব্যাটের মডেল তৈরি করে ব্যাটের আয়তন নির্ণয় করো। তো সমাধান হিসেবে প্রথমে লিখবা, সমাধান যেটা দেওয়া আছে আর কি, যে দলের নাম লিখবা। এখানে আমি দলের নাম দিছি মুগ্ধ। শিক্ষার্থীদের আইডি অথবা রোল এখানে দেওয়া আছে, দলের সদস্য সংখ্যা 4 জন, তারিখ এত। তারপরে শিরোনামটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে একটু মিডিলে আমরা দিয়ে দিই এবং এটাকে একটু কালার করে দিই, তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, শিরোনাম, ব্যাট তৈরি করে আয়তন নির্ণয়। তো উপকরণ কী কী লাগবে? কাঠ লাগবে, করাত লাগবে, বাটাল, তারপর হচ্ছে স্কেল, ফিতা, কাগজ, কলম, ক্যালকুলেটর, কাঁচি, আটা ইত্যাদি। তারপর ব্যাট তৈরির কৌশল, কৌশল হিসেবে এখানে অনেকগুলো কথাবার্তা আছে, 6টা ধাপ দেওয়া আছে, যে আয়তকার আকৃতির একটি বড় কাঠের গুঁড়ি নেই। তারপর হচ্ছে স্কেল দিয়ে মেপে 30 ইঞ্চি দৈর্ঘ্যের অংশ কাঠ কেটে নেই। তুমি ইচ্ছা মতো যেভাবে করবে এখানে লিখবা আর কি, যে ব্যাট যৌগিক আকৃতির ঘনবস্তু, তাই কাঠটিকে 24 ইঞ্চির আয়তকার ঘনবস্তু এবং 6 ইঞ্চি দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতি বানাই। তারপর হচ্ছে আয়তকার ঘনবস্তু অংশে 2 ইঞ্চি পুরুত্ব এবং 8 ইঞ্চি প্রস্থ তৈরি করি এবং সিলিন্ডার অংশটি 2 ইঞ্চি ব্যাসের গোল তৈরি করি। এবার শিরিশ কাগজ দিয়ে ঘষে মসৃণ করি। তারপর হচ্ছে পছন্দ মতো রং করি। এখানে হিসাবটা দেওয়া আছে, সুন্দর করে দেখে নিতে পারো, যে ব্যাটের আয়তকার ঘনবস্তুর অংশের দৈর্ঘ্য 24 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 8 ইঞ্চি, পুরুত্ব হচ্ছে কি 2 ইঞ্চি, পুরুত্ব বা মানে উচ্চতা আর কি, মোটা কতটুকু এটা। সুতরাং আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর অংশের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এখানে এই যে স্টার্ট দেওয়া যেটা, এটা হচ্ছে তোমার গুণ আর কি। এটা গুণ করে দিলা 384 ঘন ইঞ্চি আসছে। তারপর হচ্ছে ব্যাটের সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য তথা উচ্চতা এইচ 6 ইঞ্চি, ব্যাসার্ধ হচ্ছে কি আর 1 ইঞ্চি। ঠিক আছে, ব্যাসার্ধ 1 ইঞ্চি। তো এখানে ব্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, তিনভাবে ব্যাটটা দেখানো আছে। তারপরে দেওয়া আছে এখানে, সুতরাং সিলিন্ডার অংশের আয়তন, এই আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে সবগুলো মান বসায় দিবা, মান বসানোর পর এখানে এত চলে আসবে। তো হিসাবটা ভালো করে দিবা তোমরা, অবশ্যই চেক করে দিবা এবং যে যে মাপে নিবা সেই মাপের হিসাবটা এখানে লিখবা, অথবা আমারটার মতো লিখতে পারো, কোনো সমস্যা নাই। ক্রিকেট ব্যাটের আয়তন হবে টোটাল 402.8496 ইঞ্চি ঘন ইঞ্চি। এই হচ্ছিল আজকের অ্যাসাইনমেন্টের কার্যক্রম। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। আরও একটি মানে কী বলে এটাকে, অ্যাসাইনমেন্টের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।